আল্লাহ চাহে তো আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে আমাদের মন্ত্রণালয় থেকে হজ প্যাকেজ ঘোষণা করি এবং দুটো প্যাকেজ আমরা তৈরি করেছি। একটা হচ্ছে পবিত্র কাবা শরীফের থেকে 1 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটারের একটা প্যাকেজ, আরেকটা প্যাকেজ 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটারের ভিতরে কাবা শরীফ থেকে। এর চাইতে দূরে নিলে আমরা হয়তো প্যাকেজের দাম কমাতে পারবো, কিন্তু বাংলাদেশি হাজি সাহেব যারা যাবেন তারা অনেকে বয়োবৃদ্ধ অসুস্থ, ওনারা 5 ওয়াক্ত নামাজ কাবা শরীফে গিয়ে পড়তে চান, এই জন্য আমরা কাছাকাছি করতে চাই। তো দুটো প্যাকেজ ঘোষণা করব এবং আগের তুলনায় এই দুটো প্যাকেজ কম হবে এবং সম্ভাব্য যেই জায়গায় যেই সমস্ত খাত থেকে টাকা কমানো যায় আমরা এটি চেষ্টা করেছি এবং কমিয়েছি। আপনারা জানেন 3টা পার্টে আমরা প্যাকেজ ঘোষণা করি। একটা হচ্ছে সৌদি গভর্নমেন্টকে দিতে হয়, মিনা মুস্তালাফা আরাফা এগুলো আমাদের ধর্মীয় বিজ্ঞানের অংশ, ওখানে টাকা খাওয়া তারপরে পানি সরবরাহ এটা সৌদি সরকারের এজেন্সি আছে, এজেন্সিগুলোকে দিয়ে দিতে হয়, জমজমের পানির টাকা দিতে হয়, গ্রাউন্ডিং ট্যাক্স দিতে হয়, ডিসে ফি আছে, এগুলো তাদের পাওয়া না, এগুলো আমাদের কিছু করার নেই, ওখানে আমরা কমাবারও সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে বিমান ভাড়া, ওখানে কমাবার সুযোগ আছে এবং আমি বাংলাদেশ আমাদের টিম মন্ত্রণালয় বাংলাদেশ বিমানের এমডি বাংলাদেশ বিমানের সচিব এরপরে ওনাদের সাথে আলোচনা করেছি, ওনারা প্রস্তাব দিয়েছেন এই আমরা কমাতে পারি। টিকিটের ভিতরে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের একটা ট্যাক্স আছে, ওটা ওনারা আমরা চিঠি লিখেছি ওনারা মুখ করে দিয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটা ট্যাক্স আছে, এটা হচ্ছে এম্বার্কেশন ফি, আমাদের হাজিরা বিমানে উঠবেন ডেভেলপমেন্ট ফি, ওটাও আমরা চিঠি দিয়েছি ওনারা আসছিলেন আলোচনা করেছি, ওটাও মুখ করে দিয়েছি, ফলে বিমানের ভাড়া আমরা কমাতে সক্ষম হয়েছি যতটুকু ওনাদের পক্ষে সম্ভব। 3 নম্বর হচ্ছে যে আমরা যে মক্কা মদিনায় বাড়ি ভাড়া করি, বাড়ি ভাড়া কিন্তু বেরি করে, আমরা একটু ভালো বাড়িতে রাখতে চাই উইথ অল অ্যামেনিটিস উইথ অল ফেসিলিটিস। তো আমরা যে প্যাকেজ ঘোষণা করব আমরা যদি কম রেটে বাড়ি পাই তাহলে আমরা এই টাকা হাজিদেরকে ফেরত দেব এবং ফেরত দেওয়ার একটা রেওয়াজ আমাদের আছে। আমরা 2023 সালে এরকম কম রেটে ভালো ঘর পাইছি, তো প্যাকেজের টাকা আমাদের হাতে আছে, আমরা 20,000 থেকে 60,000 টাকা পর্যন্ত হাজিদেরকে ফেরত দিয়েছি। আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না, আমাদের কোনো বিজনেস নেই, আমরা কেবল সেবা দিই এবং উইথ অল ফেসিলিটিস অ্যামিলিটিস এবং 200 জন মেডিকেল স্টাফ নিয়ে যায়, আমরা 80 জন ডাক্তার তারপরে টেকনিশিয়ান মেডিকেল টিম আছে, তারপরে ফার্মাসিস্ট নেই, ওখানে একটা আমরা হসপিটাল করি, 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাই, এগুলো আমরা ফ্রি সমস্ত এজেন্সির মাধ্যমে যারা যায় বা আমাদের মাধ্যমে যারা যান তাদেরকে আমরা এই সার্ভিস প্রোভাইড করি। এমনকি মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলে সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের চুক্তি আছে, স্পেশালাইজড হসপিটাল আমরা তাদেরকে ট্রান্সফার করি।